দেশের পাটপণ্যের ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশ সফররত সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভার্সিফিকেশন সেন্টার জিডিপিসি পরিদর্শনকালে তিনি মুগ্ধ হন পাটজাত পণ্য দেখে। এছাড়া প্রিন্সেস ভিক্টোরিয়া অংশ নেন বেশ কিছু কর্মসূচিতে। রিপোর্টে আরও জানাচ্ছেন শফিউল্লাহ সুমন। বিকেলে তেজগাঁও জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জিডিপিসি পরিদর্শনে আসেন বাংলাদেশ সফররত সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় তিনি বাংলাদেশের তৈরি পাট পণ্যের ভূয়সী প্রশংসা করেন। প্রিন্সেসকে অবহিত করা হয় জিডিপিসির নানা কার্যক্রম সম্পর্কে। এর আগে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশ কার্যালয় পরিদর্শন করেন এবং অংশ নেন এক মতবিনিময় সভায়। এদিকে দুপুরে রাজধানীর মহাখালীতে ইউএনডিপি বাস্তবায়িত ওয়াটার এইড আয়োজিত এক মহড়া অনুষ্ঠানে যোগ দেন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। ঢাকায় অবস্থিত সুইডেনের দূতাবাস পরিদর্শন করেন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় তিনি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।